আসসালামু আলাইকুম। পেটস অ্যান্ড বার্ডসের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা শেয়ার দেবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। তো আলহামদুলিল্লাহ ফ্লাইং জোনে আছি, এটা হচ্ছে নতুন ফ্লাইং জোন, আগের বছরে যে ফ্রেন্ডের সাথে করছিলাম তো ওইখানে নাই, সবাই জানেন। এটা হচ্ছে নতুন সেট আপ, আর এটা হচ্ছে ইনব্রিড কিটেল এবং হ্যারিমাদির বিদেশি যে হ্যারিমাদি আছে আমার ওই ঘরের বেবি, আর ইনব্রিড কিটেল যেটা, এটা হচ্ছে সাই মহিন লফ থেকে কালেকশন করা ছিল 12টা রেসে 6টা রেজাল্ট। তা আলহামদুলিল্লাহ নতুন বাচ্চাগুলো ফ্লক ধরতেছে, এখনও ফ্লক ধরাতে কিছু ঘাটতি আছে, সেটা আমার চোখে ধরা পড়তেছে। তবে এখানে বিভিন্ন বয়সের বাচ্চা, আসলে এক সমান না, তো পরে পরে ডিফারেন্স আছে, কোনোটা 2-3 পর, কোনোটা 5 পর, হ্যাঁ কোনোটা 7 পর, কোনোটা নীল পর, এই কারণে আসলে ফ্লাইয়ে একটু সমস্যা হয়ে যাচ্ছে। আশা করি এরা মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে, ধরা যায় যে 70%, বাকি 30% আশা করি মাসখানিকের ভিতরে এরা ফ্লক ধরে ফেলবে, তখন একটা এজ চলে আসবে সবারই। আর কারণ উড়ার গতি যদি ঠিক না থাকে তাহলে সমস্যা। তো আবহাওয়া একটু কুল, এই জন্য কবুতর উঠতেছে এবং নামতেছে, উঠতেছে এবং নামতেছে, এই কাজগুলোই করতেছে। আজকে ঠান্ডা দিকে ঢুকতে চাচ্ছে না, আর নতুন বাচ্চা তৈরা ইসা ট্যাপ ডোরের পাশে একটু সাইডে যে টাঙ্কির ছাদটা আছে এইখানে ইসা বসে। তবে আলহামদুলিল্লাহ ভালো, এই জায়গায় বসা ভালো, এই জায়গা আর হচ্ছে ট্যাপ ডোর কাছাকাছি, মনে হয় এক গজ বা দেড় গজ আগে পিছে ট্যাপ ডোরের ঢাকনা আর কি, এটা খুললেই কবুতরগুলো ঢেকে যায়। সবগুলো কবুতর ঢুকতেছে, আস্তে আস্তে সবাই নামবে, একে একে সবাই নামতেছে। তো মাশাআল্লাহ কবুতরগুলো নামতেছে, মোটামুটি আগেরগুলো ঢুকে গেছে। দোয়া করবেন আগামী বছরের জন্য যাতে ভালো কিছু হয়, কারণ দুজন ভাইয়ের কাছেও ভালো কবুতর আছে, আমার কাছেও আছে, সব প্রুভেন। তো সবগুলা সিরিয়াল ভাই আসতেছে, কেউ আগে কেউ পরে, সবাই ঢুকতেছে, কবুতর একে একে আসতেছে। খাবারের টাইম, অল্প দেন খায়ালে, সবাই ধাপা ধাপ মারবে এখন। তো আমাদের ফ্লাইং লফটের আপডেট দিচ্ছি আজকে, মূলত ভিডিওটা কিন্তু এই জন্যই করা, আর যেহেতু আজকে ঈদ, সবাইকে ঈদ মোবারক বলার জন্য মূলত ভিডিও করা। তো দেখেন আমরা মোটামুটি আস্তে আস্তে আগাচ্ছি, অনেক কাজ করা হয়েছে দুইটা রুমে। এটা হচ্ছে ইনব্রিড বেস্ট কিটেলের বাচ্চা, পাইটা আসছে, তো কালেকশন করা হয়েছিল আশিক ভাইয়ের থেকে, আশিক ভাইকে সবাই কম বেশ চিনেন, তো নতুন করে পরিচয় করা দেওয়ার মতন কিছুই নেই। তো ইনশাল্লাহ আমিও কিছু দিনের ভিতরে এক দেড় মাস পর একজোড়া ইনব্রিড বেস্ট কিটেল বাচ্চা কালেকশন করব, কারণ বেস্ট কিটেল নিয়ে চর্চা করার ইচ্ছা, এই জন্য ইনব্রিডটা আমি সিলেকশন করছি যে ইনব্রিড কবুতর পালব। কারণ যেহেতু এই বাচ্চা জোড়া ইনব্রিড, এক জোড়া বাচ্চা কিনলে আমি ফ্লাইংয়ে দিব না, রেস করব না ব্রিডার করার জন্য, সেক্ষেত্রে ইনব্রিড ব্রিডার হলে আশা করি ভালো হবে। তো এই দেখেন বসার মাচাগুলো, কবুতরের বসার স্ট্যান্ডগুলো কমপ্লিট, এবং রড দিয়ে দেখেন মাচা দিছি যাতে কবুতর ড্রপিংগুলো নিচে পড়ে ফ্লোরে, কারণ এটা না দিলে হয় কি, এই মলগুলো নিজের মল নিজে ঠোকরে ঠোকরে মাঝে মাঝে খায়, এতে কবুতর অসুস্থ হয়, অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের বড় রোগে আক্রান্ত হয়ে যায়। তখন এই গুগুলা মানে মলগুলো খাইলে পেটে গেলে যেই ব্যাকটেরিয়াগুলো থাকে দুর্বল, এগুলো সব অ্যাক্টিভ হয় আর কবুতরকে কিন্তু আরও বেশি অ্যাটাক করে। এই জন্য সবাই চেষ্টা করবেন রুম পরিষ্কার করার জন্য 2 দিন অথবা 3 দিন পর পর, এটা খুবই কার্যকরী হবে, আর ব্যস্ততা থাকলে সপ্তাহে 2 দিন লিস্টে রাখবেন। তো চেষ্টা করতেছি 2023 থেকে 2024 আরও ভালো কিছু করার জন্য, কারণ 23 ভালো কিছু হতে যা হলো না, আসলে রেস হচ্ছে লটারির মতন, টিকিটের মতন, যে দিল উঠাইলো ভালো কিছু পাইলে, আসলে
সব এই জায়গা ভাগ্য, আপনার ভালো কবুতর এবং ভালো চর্চা হইলেই যে আপনি রেস উইন করতে পারবেন এমন কিছু না, আপনার ভাগ্য আপনার সহায় হতে হবে, সাপোর্ট করতে হবে। ভাগ্য যদি আপনার সহায় হয়, মানে এক কথায় ভাগ্য আপনার তকদির যদি আপনার সাথে থাকে, তাহলে দেখবেন আপনি ভালো রেজাল্ট করবেন, নাহলে দেখবেন কবুতর বাসায় আইসার পরে ট্র্যাপিং হয় নাই, 2-2.5 মিনিট উঠছে ইত্যাদি আরও অনেক সমস্যা। আর অনেক সময় দেখবেন ভাগ্য ভালো থাকলে কবুতর উইরা আইসা ডাইরেক্ট আপনার ট্যাপ ডোরেই বসবে, যেটা আমরা বলি কিবোর্ড টাইপের, যেটা কবুতর বসলে কাউন্ট হয়। তো এইটাই আসলে, এইটাই হচ্ছে সবচেয়ে মুখ্যম বিষয়। তো আশা করি আগামী বছর আরও বেশ কিছু কবুতর কোয়ান্টিটি বাড়াচ্ছি, সামনে খেলবো, তো আশা করি ভালো কিছুই হবে। তো সবাইকে আবার ঈদ মোবারক, ভালো থাকবেন, আর ভিডিওটি আর বেশি বড় করব না। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।